গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি, কিন্তু অত একটা ভালো নেই। তো যাই হোক, আজকে তো 25 ডিসেম্বর, তাই তো আজকে যাই হোক, তো যীশু খ্রিস্টের জন্মদিন আজকে। তো আজকে কি ঘরে বসে থাকা যায়? প্রত্যেক বছরই গির্জায় যাওয়া হয়, তো এবছর আমার একটু শরীরটা খারাপ, তার জন্য আমি আর কি যেতে পারলাম না। তো সন্ধ্যাবেলা ঘরে বসে থাকবো, তাই দিদিভাইকে বললাম চলো একটুখানি মানে সামনে কোথাও থেকে ঘুরে আসি, তাই একটু বেরানো হলো। তো তোমরা সবাই আজকে কে কোথায় গেছো, কেমন মজা করেছো, সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে। কি মেখেছো তুমি? ক্যামেরা হচ্ছে, তোমাকে দেখিয়ে দেবো। ফাউন্ডেশন মেখেছে তাই বলছো। আমি তখন কি বললাম, মানে আমরা একটু ঘুরতে যাচ্ছি, তা ঘোড়া মানেই কি খেতে চলে বলো? বাঙালির ঘোড়া মানেই খাওয়া, খাওয়া টাওয়া। কিন্তু এসে দেখো, মানে এই ভীষণ রেস্টুরেন্টটা এতটাই ছোট আজকে, যেহেতু মানে ইয়ে যেন বলে 25 ডিসেম্বর, হ্যাঁ, তো সব বাইরে লাইন পড়ে গেছে, মনে হচ্ছে আমরা টাকা দিয়ে খাবো না, লাইন দিয়ে খাবো। ও একদম দিদি রেগে গেছে, মানে এত লাইন পড়ে ও এসছে খেতে, ও খাবে। দেখি দেখি কি বলছি, সামনে সরো, দেখি এইভাবে দেখিয়ে দি। ও বুঝতে পারছে না ও কি করবে, মানে ও ভেতরে ঢুকবে কি ঢুকবে না। এইমাত্র অনেকে কিছু খেতে দিল, খেয়েছে, খেয়ে তাও যাচ্ছে না। আমার তো রীতিমতো ভীষণ ভয় লাগছে, মানে পুরো সামনে একেবারে এসে দাঁড়িয়ে পড়েছে, কেউ বেরাতেও পারছে না, ঢুকতেও পারছে না। ওই দেখো আবার ভেতরের দিকে ঘুরে তাকাচ্ছে। এত কাছ থেকেই প্রথমবার সার দেখছি, মানে দূর থেকে দেখলেই ভয় লাগে। আরে আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছে দিদি ভাই, তুমি যখন ভেতরে ঢুকবে ওকে নিয়ে যাবে, পাশে বসিয়ে খাওয়াবে। ওই যে চলে যাচ্ছে, অবশেষে ও গেল। মিনিমাম 25 মিনিট দাঁড়িয়েছিল, 25 মিনিট। আমি ভেবেছি মিনিমাম 30 মিনিট, দেড় ঘন্টা হয়ে গেছে, কিন্তু এখন 1:30, 1:30 ভাবা যায় একটা রেস্টুরেন্টের বাইরে 1.5 ঘন্টা ওয়েট করা। এক হাতে মোবাইল আছে, অবশেষে খাবার এসে গেছে, এবার খেতে হবে। আমি খাবো না বাবা, আমি প্লিজ একবার খেয়ে আমার কি অবস্থা বাজে। তো খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কটা বাজে ভাই? 9:30 আই থিঙ্ক।
খেতে এসে এতটা লেট ভাবা যায় না। আমরা এতক্ষণ টাইম দিয়ে খাচ্ছি, তার মানে আমার বর তো তাই ভাবছে, খেতে গেছে শুধু, খেতে গিয়ে এত মানে এত দেরি। কি ঠান্ডা লাগছে তো, অন্ধকার এই সাইডে ভালো তো, এখন তো ফুল ঠান্ডা পড়ে গেছে। আমার ভাই একদম শীতকাল ভালো লাগে না, কিন্তু শীতকালে খেতে ভালো লাগে। তো যাই হোক, আমরা দুজন বাড়ির সামনে চলে এসেছি, তো সবাইকে গুড নাইট। আর যারা যারা ফুল ভিডিওটা দেখেছো তাদের থ্যাংক ইউ, আর যারা দেখোনি তারা প্লিজ আমার ফুল ভিডিওটা দেখো, প্লিজ প্লিজ। আর আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, আর অন্যান্য ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটা তো আছেই, এটা প্রেস করে দেবে। তো সবাইকে টাটা।